কোন অবস্থাতেই চাউলের দাম বাড়লে মানুষের উপরে চাপ পড়ে বেশি। আপনি বাজারে গেলে চাউলটার কথা চিন্তা করেন আগে, সবজি তিনটা আনতেন একটা না আনলেও কিছু আসে যায়। তো সেজন্য এই ব্যাপারে আমরা সজাগ আছি, এই ব্যাপারে কিন্তু সরকার খুব শক্ত ভূমিকা নেবে বা নিচ্ছে, এবং অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে কেউ এই সমস্ত করবে তাকে গ্রেফতার করো, জেলে দৌ, এটা নিয়ে আমাদের কোনো ধরনের ইয়ে নাই, এই ছাড় নাই। কৃষকরা তাদের দাম পায় এবং আমরা যেন কম দামে চাল খাইতে পারি, মজুদারি যাতে না হয় আর কি, এবং সিন্ডিকেট যাতে না হয়, এটাকে ভাঙ্গা থাকলে ভাঙ্গা, ভাঙ্গার পদ্ধতি কি সেটাও আমরা বলছি। দান মজুদারিটা কিছুটা ছিল বা এটা নাই যেটা বলা যাবে না, তা দান মজুদ হলেই তো চাউলের মজুদের প্রশ্নটা আসে যায়। আমরা এটুকু তথ্য যেটুকু পেয়েছি, কিছু সংখ্যক বড় বড় মানে ফার্মার যারা দানের মানে কী বলে কর্পোরেশন, যেমন ইরফান, রশিদ ওর নাম শুনছি আমি, তো ইরফানের নাম আগে থেকেই জানি, যেহেতু চাউল খাই আমি মাঝে মাঝে, খুব ভালো না। তো সেই জন্য এ ব্যাপারে কিন্তু সরকার খুব শক্ত ভূমিকা নেবে বা নিচ্ছে, এবং অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে কেউ এই সমস্ত করবে তাকে গ্রেফতার করো, জেলে দৌ, এটা নিয়ে আমাদের কোনো ধরনের ইয়ে নাই, এই ছাড় নাই। কারণ কৃষকদের মানে যেটুকু পাওয়ার তারা পাচ্ছে, যদি না পায় তাহলে তাদেরকে আরও বেশি দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা দাম যাতে স্টেবল থাকে সেটা আমরা দেখব। এগুলো একটা জিনিস। আরেকটা জিনিস হলো কোনো অবস্থাতেই চাউলের দাম বাড়লে মানুষের উপরে চাপ পড়ে বেশি। আপনি বাজারে গেলে চাউলটার কথা চিন্তা করেন আগে, সবজি তিনটা আনতেন একটা না আনলেও কিছু আসে যায়। তো সেজন্য এই ব্যাপারে আমরা সজাগ আছি। আমরা ওই আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আমরা পাঁচজন মিনিস্ট্রি আমি সহ বসছিলাম, আমরা অর্থমন্ত্রীর নেতৃত্বে, আমরা বলছি যে আমাদের পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা দরকার। আমরা আমাদের এরিয়া ভিত্তিক আমাদের যতই সীমাবদ্ধ থাকুক না কেন আমরা চেষ্টা করবো যাতে দাম বৃদ্ধি না পায়, কৃষকরা তাদের দাম পায় এবং আমরা যেন কম দামে চাল খাইতে পারি, মজুদারি যাতে না হয় আর কি, এবং সিন্ডিকেট যাতে না হয়, এটাকে ভাঙ্গা থাকলে ভাঙ্গা, ভাঙ্গার পদ্ধতি কি সেটাও আমরা বলছি। এটুকু বলেন যে সরকার সজাগ আছে, সরকারকে অভিযোগ করলে আপনি নিশ্চিত থাকেন আমাদের মন্ত্রণালয়ে আসতে, আমরা অবশ্যই এটাকে সিরিয়াসলি আমলে নেব, কারণ আমরা কোনো দুর্নীতির ব্যাপারে কোনো প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই, নিজে দুর্নীতির পক্ষে আমরা না। আমি জানেন রাজনীতি করে সাংবাদিক সবাইকে চিনেন, আমি পার্লামেন্টে আছি দীর্ঘদিন ধরে, আমার কোনো দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই। প্রাইমারি লেভেলে যখন উৎপাদন হয় কৃষকরা কিন্তু তখনকার কিছু ফড়িয়া বা কিছু লোক আছে ঢাকার থেকে চলে যায় ওই সমস্ত অঞ্চলে বা অন্যান্য জেলার থেকেও যায়, গিয়ে তারা তাদের একসাথে ওই যে ঠেলা গাড়ি আছে না ভ্যান গাড়ি, ওগুলো নিয়ে আসতে তারা বিক্রি করে। আমি নিজে এই যে নরসিংদীতে আপ ডাউন করি, আমার চোখের দেখা, মাঝে মাঝে আমি দাঁড়াই কিন্তু অনেক সময় আলু টালু নেই, কপি নেই, বস্তা ভরে লই আগে বাটিয়া দিই, মানুষের খাওয়া কম দামে পাইছি। তো এই কারণে আমার মনে হয় যে ভোক্তা পর্যন্ত পৌঁছতে এই এখানে এই এই যে চাহিদা এবং সাপ্লাই চেইনের নানান ধরনের সমস্যা তৈরি হয়। এই যে এখন কুয়াশার সময় ধরেন একটা গাড়ি টাইমলি আসলো না, অত গাড়িতে কিন্তু হয় কপি আছে, বাঁধাকপি, ফুলকপি বা অন্যান্য সবজি আছে, এগুলো কিন্তু লেট হচ্ছে। আপনারা কিন্তু এই বাজারে গিয়ে দেখলেন সকালবেলায় মাল খুব কম আসে, ওই সময় যারা রিটেলারই বলে না হচ্ছে তারা কিন্তু তাদের এটা অবৈধ মুনাফা করার জন্য তারা কিন্তু তৎপর থাকে। এটা বন্ধ করার জন্য ভোক্তা অধিকার যারা সংস্থা আছে অথবা আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা তো প্রচার করলে তখন ভোক্তারা সজাগ হয়, মাঝে মাঝে সরকারের যে সমস্ত কর্মকর্তা আছেন এই সমস্ত দায়িত্ব তারাও কিন্তু মনে করে সাংবাদিকদের তো আপনার রিপোর্ট দিয়ে দেবো একটা, এগুলোর ব্যাপারে আমরাও সজাগ আছি। আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়ের সবার সাথে আমরা বসছি, কিন্তু বিভাগে আমাদের মার্কেটিংয়ের যেগুলো তো খুব এরিয়া কম, উৎপাদনের রেটেই আমরা বেশি। তো সেজন্য আমরা আলাপ করেছি, করে বলেছে যে আমরা সজাগ আছি স্যার সব ব্যাপারে, সারের যাতে কোনো ধরনের অপব্যবহার না হয়, দুর্নীতি না হয়, এটা কিন্তু আমরা সজাগ আছি। আর কীটনাশক তো যারা ব্যবহার করে এগুলো তো আলাদা এজেন্সিগুলো আছে, এগুলো কন্ট্রোল তো সরাসরি করার প্রয়োজন পড়ে না। তো এখন মনে হয় যেটা মূল কথা হচ্ছে যে উৎপাদন যাতে বৃদ্ধি হয় তার জন্য উৎসাহ প্রদান করা, আর বাজারকরণের মাধ্যমে যেন কৃষকরা মূল্য পায়, এই ব্যাপারে আমার মনে হয় যে মিডিলম্যান বা মধ্যস্বত্বা ভোক্তারী যারা আছে তাদের ব্যাপারেও একটা ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। দেখেন আমার এখানে তথ্যচিত্র আছে, ইউরিয়ার চাহিদা হলো 27 লক্ষ মেট্রিক টন, নিরাপত্তা মজুদ 6 লক্ষ মেট্রিক টন, মোট চাহিদা 33 লক্ষ। আমাদের হাতে যে সার আছে আমরা কোনো ক্রাইসিস নেই, টিএসপিও 7.5 লক্ষ, 1.5 লক্ষ, 9 লাখ,
ডিএপিও এভাবে আছে 16,319,00,000, এমওপিও 9,211,00,000। এই হিসাবে সারের মজুদ পাইপলাইন এবং মার্চ মাস পর্যন্ত ব্যবহার আমাদের যেটা হবে ইউরিয়ার চাহিদা যেটা আছে 24 সম্ভাব্য চাহিদা সেটা 5,00,000 মেট্রিক টন, তারপরে আপনার টিএসপি হলো 2,00,000 না সরি ইউরিয়া হলো 8.86 না আট প্রায় 9,00,000 মেট্রিক টনের মতো, টিএসপি হলো 2,41,000 মেট্রিক টন, ডিএপি হলো 3,14,000 মেট্রিক টন, এমওপি 2,23,000 মেট্রিক টন, সবই আমাদের মজুদও আছে। এরকম যেমন ধরেন 13,00,000 টনের উপর 13,50,000 টন আছে আমাদের ইউরিয়া মজুদ, তারপরে 3,88,000 মেট্রিক টন আছে আমাদের টিএসপি মজুদ, ডিএপি আছে 4,76,000 মেট্রিক টন, এমওপি আছে 5,00,000। তো আপনারা বুঝতেই পারতেছেন যে যতটুকু আমাদের আছে হাতে এত জায়গায় যে কোনো ক্রাইসিস মোকাবিলা করা কোনো সমস্যা হবে না। কিন্তু দুর্নীতিটা হয়তো ওই ডিলার পর্যায়ে ডিলার, হ্যাঁ এইটাও আলোচনা হয়েছে আজকে। ডিলার নিয়োগ যারা করছেন তারা আমাদের কৃষি মন্ত্রণালয় বা আমাদের কি বলে একটা আছে না বাণিজ্য মন্ত্রণালয় আছে সবাই কিন্তু আছে, এগুলা বিসিএসি তারা করেন। আমার জানা মতে আমাদের এলাকায় যারা ডিলার আছেন সারের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাই নাই, অভিযোগ না পাইলে একজনকে খামখা গিয়ে বলবো কেন আপনি কি করতেছেন না আমাদের এলাকায় কথা বলতেছে। তো যাদের অভিযোগ আছে আমি মনে করি তারা সরাসরি আমাদের কাছে যদি সে অভিযোগ পেশ করেন আমরা দরকার হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট কম্পিটেন্ট কোনো অথরিটিকে দিয়ে আমরা গোপনে এবং প্রকাশ্যে দুইটাই আমরা করব, যাতে কৃষকের যদি কোনো অবস্থায় যেন কোনো দুর্বিভাগের না পড়ে।